হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তনু ব্লগে তোমাদের স্বাগত। আমি এখন থেকে ব্লগটি স্টার্ট করছি, চলো আমাদের উপাসনা কী করছে দেখে আসি। ওই দেখো আমাদের উপাসনা বসে আছে। চলো বন্ধুরা দেখতে থাকো আমি সারাদিন কী করছি, চলো। এই দেখো বন্ধুরা আমাদের রান্না, মটর ডাল, ভেন্ডির তরকারি, পটলের তরকারি, আলু ভাজা আর ভাত। হ্যালো বন্ধুরা, কাজ বাজ সব শেষ করে একটু শুয়েছিলাম, এই উঠে বিকালবেলা একটুখানি ছাদে আসলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ছাদে, এই জন্য একটুখানি আসলাম। আর সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, ভালো রোদ্দুর ওঠেনি, এই জন্য ছাদটা গরমও হয়নি আজকে। আর এখন ছাদটায় বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেছনে পাতাগুলো দেখো একদম ঝড়ের মতো হাওয়া চলছে। দেখো আমাদের পায়রাগুলো কী করছে, সেদিনকে একটা পায়রার বাচ্চা কাকে মেরে দিয়েছে। এখানে থাকলেই বাচ্চা দিলে পরেই দেখছি একটা না একটা কিছু হচ্ছেই, সব কাকে না তো বিড়াল আসছে, বিড়ালে খেয়ে নিচ্ছে, খুব খারাপ লাগে। তোমরা দেখতেই পাচ্ছ সব এখন ঘুরে খেয়ে টেয়ে এসে এখানে এখন বসছে, এবার সন্ধে হলে সব ঢুকে যাবে বাসায়। এ দেখো আমাদের ফুল গাছ, দেখো এই দেখো নীলকণ্ঠ ফুল হয়ে আছে। এখনো তো ফুল নেই, মা সব উঠিয়ে নিয়েছে। আজকে তোমাদের রান্না বান্না কিছু দেখায়নি, শরীরটা একটু খারাপ ছিল, ভালো ছিল না ব্লগটা, তাই জন্য ভালো করে করতে পারলাম না। চলো বন্ধুরা এবার নিচে যাব, দেখি টিভিটা চালিয়ে আর কি কাজ। চলো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ রাত্রেবেলা ডিম ভেজেছি, আলু ভেজেছি আর ভাত করাই ছিল, সেই দিয়ে সবাই খাবে। আর বেশি কিছু রাত্রেবেলা করিনি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। সারাদিন কাজকর্ম করার পর এখন রাত্রি 11:30 বাজে, এখন আমরা শুয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ভাতই খেলাম, আমরা আজকে রুটি করিনি। আজ অনেক কাঁচা ধোয়া করেছি, বারবার বৃষ্টি এসেছে, তুলতে হয়েছে। দেখো তারা ঘরে জামা কাপড়ে, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ আসছে। এবার আমরা শুয়ে পড়বো, গুড নাইট বন্ধুরা।